সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খান। তবে তার লাইভের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারেনি যে তিনি আত্মহত্যা করবেন। বুধবার রাজধানীর মালিবাগ কার্যালয়ে আত্মহত্যা বিষয়ে আয়োজিত সেমিনারে এই কথা বলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান। সিআইডি প্রধান বলেন বিষয়টি নিয়ে ফেসবুকের সিঙ্গাপুর অফিসের কাছে জানতে চাওয়া হয়। কিভাবে মারা যাবে, 16 মিনিটের বেশি অনলাইনে থাকলো, কেন আমরা জানতে পারলাম? আবার সাইবার পুলিশ সেন্টার অফিসারকে নিয়ে আমি বসলাম যে কেন, এটা আমার দায়িত্ব কি নাই, আমি কি পারতাম না এটাকে প্রিভেন্ট করতে? কেউ আমাকে ব্লেম করে, আমি নিজেকে ব্লেম করেছি যে আমাদের কি দায়িত্ব নেই। তখন আমরা শুরু করলাম আলোচনা কি করা যায়। আমরা ফেসবুকের কাছে ফেসবুকে ব্লেম করলাম, আমরা বলে তোমাদের তুমি জানো নাই কেন। ফেসবুক এখানে সিঙ্গাপুরে আছে অফিস, এতে নিয়ারেস্ট অফিস, তারা আমাদেরকে জানালো যে উনি যদিও 16 মিনিটের বেশি উনি ছিলেন অনলাইনে, কিন্তু প্রথম দিকে যেভাবে কথা বলছিলেন আমরা বুঝতে পারি নাই যে উনি আত্মহত্যা করবেন। ওনার ফ্যামিলি লাইফ বলছিলেন, পার্সোনাল লাইফ বলছিলেন, বিজনেস লাইফের কথা বলছিলেন, যার ফলে আমরা বুঝতে পারি নাই প্রথম দিকে উনি যে আত্মহত্যা করবেন। বুঝতে পারি শেষের দিকে এসে প্রায় 2 আড়াই মিনিট আগে তখন আমরা বুঝতে পারলাম যে উনি আত্মহত্যা করবেন, যার ফলে আমাদের দেরি হয়ে গেছে। হাওয়াভার আমরা তখন বলেছি যে তখন তাদের সাথে আমরা একটু এনগেজমেন্ট বাড়াইছি, আমরা বলেছি যে তাহলে আর খেয়াল রাখতে হবে আমাদেরকে আর কিভাবে আমরা আর একটু বেশি আমরা প্রোঅ্যাক্টিভ হতে পারি। সিআইডি প্রধান বলেন মহসিন খান যখন লাইভ শুরু করেন তখন যারা লাইভ দেখছিলেন আমরা তাদের ট্র্যাক করার চেষ্টা করেছি। যখন এই মহসিন সাহেব লাইভে ছিল তার আত্মীয় স্বজন কিন্তু অনেকে আমরা তখন ইভেন আমরা চেষ্টা করেছি আমাদের সাইবার পুলিশ থেকে ট্র্যাক করার জন্য যে উনি যখন প্রথম আসে তখন কারা কারা সেখানে দেখছিলেন, তারা কেন আমাদেরকে রিপোর্ট করলেন না, তাদেরকে সেন্সিটাইজ করার জন্য যে আপনারা তো কেউ আমাদেরকে রিপোর্ট করতে পারতেন, আমরা হয়তো দেখতে পাই নাই, কিন্তু অনেকে কিন্তু তোমাদের লাইভ দেখছিলেন, আমরা কিন্তু সেই অংশটুকু আমরা চেষ্টা করছিলাম ট্র্যাক করার জন্য। এটা করার জন্য কাউকে ব্লেম করার জন্য না, জাস্ট তাদেরকে সেন্সিটাইজ করার জন্য। এবং আজকের সেশনটা মেইনলি কিন্তু সেন্সিটাইজেশনের জন্য প্রথম অংশটুকু আমি তো আগেই বলেছি যে কিভাবে প্রিভেন্ট করবেন, হাউ টু প্রিভেন্ট, আর লাস্ট হচ্ছে টু ডেভেলপ অ্যাওয়ারনেস। এই আপনারা যে কথাগুলো বললেন, আপনারা যে আলোচনাগুলো করলেন এবং আমাদের অফিসাররা এখানে যারা শুনলো, প্লাস অনলাইনে বাংলাদেশ সিআইডির হোল কান্ট্রির অফিসাররা কিন্তু এখানে যারা শুনলো, প্লাস মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের মানুষও জানবে যে আমরা চেষ্টা করছি এই ধরনের একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য। এবং এই হিউম্যান লাইফকে বাঁচানোর জন্য এই প্যান্ডেমির মধ্যে দেখেন আমরা কত টাকা খরচ করে গভর্নমেন্ট বাইরে থেকে ভ্যাকসিন নিয়ে আসছে, এসে ফ্রি ভ্যাকসিন দিচ্ছে, কেন? শুধু মানুষের জীবন বাঁচাবার জন্য। যেখানে আমরা এত চেষ্টা করছি মানুষের জীবন বাঁচানোর জন্য, সেখানে একজন মানুষ কেন অযথা জীবনটা নিয়ে নিবে? এই সেমিনারে 999-এর অতিরিক্ত উপমহাপরিদর্শক তবারকুল্লাহ জানান যে জাতীয় জরুরি সেবা 999 চালুর পর থেকে গত প্রায় 4 বছরে ফোনে সাড়া দিয়ে 1492টি আত্মহত্যার ঘটনা ঠেকানো সম্ভব হয়েছে।